মাসের শুরুতে এক ধাক্কায় বেড়ে গেল রান্নার গ্যাস সিলিন্ডারের দাম। তো কোন কোম্পানির গ্যাসের দাম আজ থেকে কত টাকা পর্যন্ত বাড়তে পারে? বর্তমানে একটি 14.2 কিলোগ্রাম গ্যাস সিলিন্ডারের দাম কত টাকা বৃদ্ধি পেল? বিস্তারিত লেটেস্ট আপডেট জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। এই ধরনের নিত্য নতুন আপডেট জানতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। এই মুহূর্তে আপনি আমাদের এই ভিডিওটি কোথা থেকে দেখছেন, সেখানকার একটি গ্যাস সিলিন্ডারের দাম কত যাচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো চলুন দেখে নেওয়া যাক এক নজরে। এক ধাক্কায় গৃহস্থ এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল 50 টাকা। আরও একবার রান্নার এলপিজির মূল্য বৃদ্ধি। মাসের শুরুতে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের মূল্য বৃদ্ধি করেছিল রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থাগুলি। শুক্রবার মধ্যরাত থেকে গৃহস্থ সিলিন্ডারের দাম সিলিন্ডার পিছু 50 টাকা বৃদ্ধি করা হয়েছে। এর ফলে কলকাতায় 14.2 কিলোগ্রাম সিলিন্ডারের দাম 1000 টাকা পেরিয়ে গেল। 14.2 কিলোগ্রামের দাম পেরোল 1000 টাকা। এবারের দাম বৃদ্ধির পরে কলকাতায় 14.2 কিলোগ্রাম সিলিন্ডারের দাম বেড়ে হয়েছে 1026 টাকা। কেরলে এটির দাম রয়েছে 956.50 টাকা থেকে দাম বেড়ে 1066.50 টাকা। গত এক মাস গ্রাহস্থ সিলিন্ডারের দাম সংশোধন করা হয়েছিল শেষবারের মতো। মধ্যে এপ্রিলের কোনো দাম বাড়েনি। মার্চের সময় সিলিন্ডারের পিছু দাম 50 টাকা করে বৃদ্ধি করা হয়েছিল। সেই সময় কলকাতায় 14.2 কিলোগ্রাম সিলিন্ডারের দাম ছিল 976 টাকা। এদিকে পাওয়া খবর অনুযায়ী দাম কমেছে বাণিজ্যিক সিলিন্ডারের। পয়লা মে গভীর রাত থেকে সারা দেশে বাণিজ্যিক সিলিন্ডারের দাম বৃদ্ধি করা হলো। কলকাতার ক্ষেত্রে 19 কেজির সিলিন্ডারের দাম বৃদ্ধি হয়েছিল 103.50 টাকা। 19 কেজি সিলিন্ডারের দাম হয় 2455 টাকা। এর আগে গত পয়লা এপ্রিল বাণিজ্যিক সিলিন্ডারের দাম বেড়েছিল 250 টাকা করে। এদিন অবশ্য বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমেছে 9.50 টাকা। কলকাতায় 19 কেজি সিলিন্ডারের দাম গিয়ে দাঁড়িয়েছে 2445.50 টাকা। আপাতত পেট্রোল ও ডিজেলের দাম অপরিবর্তিতই রয়েছে। 22 মার্চ থেকে 6 এপ্রিল পর্যন্ত দেশের তেল বিপণন সংস্থাগুলি 14 বার দাম বৃদ্ধি করেছিল। তারপর থেকে দাম অপরিবর্তিত রয়েছে। সেই সময় বলা হয়েছিল আন্তর্জাতিক বাজারের দাম বৃদ্ধির কারণেই জ্বালানির দাম বৃদ্ধি পেয়েছিল। সাধারণভাবে প্রতি মাসের 1 তারিখে এলপিজির দাম সংশোধন করে থাকে বিভিন্ন রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি। তবে এবার মাসের শুরুতে গৃহস্থ 14.2 কেজির সিলিন্ডারের দাম বৃদ্ধি করেনি রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। শুক্রবারে ডলার পিছু টাকার দাম কমে হয় 76.97 টাকা। পরে অবশ্য টাকার দাম কিছুটা বেড়ে 76.85 টাকা।